যেহেতু প্রতিনিয়ত ভালো ভালো কথাগুলো বলেছি, মানুষের হুম হুম ধারণা হয় যে লাইফ ইজ লাইক মানে খুবই ইজি ছিল, কিন্তু ইজি কারোই কিন্তু জীবনটা না, এক একজনের স্ট্রাগলটা এক এক রকম। একটা এখন সময় কোনো প্রতিদানের আশা ছাড়াই কিবোর্ডে বসে থাকতাম, আমাকে তো আসলে কেউ বসে থাকতে বলতো না, এমনও গেছে হয়তো 6-7 ঘন্টা কিবোর্ডে বসে থাকতাম, তখন কি আসলে কোনো প্রত্যাশা নিয়ে বসে থাকতাম? এটা আমার প্রেম থেকে, গানের প্রতি প্রেম থেকে বসে থাকতাম। আমি যে গান লিখতাম, আমাকে কি কেউ বলেছে যে গান তো ওইটাই, ছোটবেলার ছবি সব হারিয়ে গেছে বেশিরভাগ, সো এটা এটাতে বাবা মার কষ্টটা একটু বেশি, আমার আমার একটু কষ্ট হয় মাঝে মাঝে, বাট এরকম ছোটবেলার ছবি দেখলে ভালো লাগে। এটা শান্তিনগরে, আমার শান্তিনগরে আমিনবাগ বলে একটা জায়গা আছে, আমার নানা ওই জায়গাটা অনেক বছর আগে, আজ থেকে প্রায় হয়তো 60 বছর আগে জমি কিনেছিলেন। সো ওই আচ্ছা আচ্ছা জায়গায় আমার নানা তার ছেলে মেয়েদেরকে ভাগ করে দিয়েছিলেন, সো আমার মায়ের যে জায়গা সেখানে আমাদের প্রথম বাড়ি হয়েছে। সো ওই বাসায় আমার চারতলায় আমরা থাকতাম, সুন্দর একটা বারান্দা ছিল, যেরকম খোলা বারান্দা হয় না, বানিয়েছিলেন। সো ওই বারান্দায় ছবিটা তোলা, আমার খুব পছন্দ একটা বারান্দা। আমার মনে আছে প্রথম স্মৃতি যা মনে পড়ে ওই বারান্দারই স্মৃতি মনে আছে। ছোটবেলার ছবি সব হারিয়ে গেছে বেশিরভাগ, সো এটা এটাতে বাবা মার কষ্টটা একটু বেশি, আমার আমার একটু কষ্ট হয় মাঝে মাঝে, বাট এরকম ছোটবেলার ছবি দেখলে ভালো লাগে। যখন মানুষ একটা জায়গায় পৌঁছে যায়, সিঁড়ি বেয়ে উঠতে থাকে, তখন সে কিন্তু তার সফলতার গল্পগুলো বেশি বলে, তাই না? এটা কিন্তু শুধু আমার বেলায় না, সবাই সবাইকে সফল হিসেবে কিন্তু প্রমাণ করতে চায়, কিন্তু সবার জীবনেই ব্যর্থতা আছে, সবার জীবনেই কিন্তু ধাক্কা খাবার অভিজ্ঞতাটা আছে, নানাবিধ সমস্যায় পড়ার অভিজ্ঞতা আছে। আমি আমার জীবনে সে একই রকম, আমি যেসব ধাক্কা খেয়েছি, আমি যেসব প্রতিবন্ধকতা সম্মুখীন হয়েছি, সেগুলো নিয়ে হয়তো আমিও কথা বলিনি। সো যেহেতু প্রতিনিয়ত ভালো ভালো কথাগুলো বলেছি, মানুষের ধারণা হয় যে লাইফ ইজ লাইক মানে খুবই ইজি ছিল, কিন্তু ইজি কারোই কিন্তু জীবনটা না, এক একজনের স্ট্রাগলটা এক এক রকম। এখন হয়তো এভাবে অনেকে বলতে পারে যে আপনি তো ভালো স্কুলে পড়েছেন, ভালো কলেজে পড়েছেন, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনার জ্ঞান বুদ্ধির পরিধি হয়তো বেশি, সেজন্য আপনি হয়তো অনেক কিছু আপনার জন্য সহজ হয়েছে। হ্যাঁ এখন আমি যে ভালো স্কুলে পড়েছি, আমার আপনি জাস্ট আপনার চারিদিকে দেখেন, অসংখ্য উদাহরণ দেখবেন যে এমন পরিবার থেকে সেই মানুষটা এসছে যেখানে শিক্ষিত পরিবার এবং সচ্ছল পরিবার, তবুও কিন্তু তারা কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করেনি, তারা হয়তো সেই গুরুত্বটা দেয়নি। আবার এমনও আছে খুবই হাম্বল বিগিনিং, কিন্তু তারা কিন্তু নিজেরা উপলব্ধি করেছে যে আমাকে জীবনে উত্তরণের জন্য আমাকে পড়াশোনাটা ভালো করে করতে হবে। সো যারা এই কথাটা বলে যে স্ট্রাগলটা কিছু মানুষের কম কিছু মানুষের বেশি, এটা হয়তো কিছু দিক থেকে সত্যি, কিন্তু তার চেয়েও বেশি যেটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষই কিন্তু যেই ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন, তার শিক্ষিত পরিবার হোক, সচ্ছল পরিবার হোক অথবা না হোক, নিজের স্ট্রাগলটা, নিজের পথ চলাটা কিন্তু নিজের। হ্যাঁ, কিছু জায়গায় সহজ হয়ে যায়, এটা আমি একেবারেই ডিনাই করব না, কিন্তু তাই বলে এই যে লং রানের পৃথিবীতে আসলে ইটস এ গ্রেট ইকুয়ালাইজার, সবাই একটা সময় এক জায়গায় চলে আসে। আপনার বাবা মা আপনাকে যত ভালো সুযোগ শুরুতে করে দিক না কেন, একটা পর্যায়ে কিন্তু আপনাকে নিজেকেই সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমি যে ঘন্টার পর ঘন্টা একটা সময় কোনো প্রতিদানের আশা ছাড়াই কিবোর্ডে বসে থাকতাম, আমাকে তো আসলে কেউ বসে থাকতে বলতো না, এমনও গেছে হয়তো 6-7 ঘন্টা কিবোর্ডে বসে থাকতাম, তখন কি আসলে কোনো প্রত্যাশা নিয়ে বসে থাকতাম? এটা আমার প্রেম থেকে, গানের প্রতি প্রেম থেকে বসে থাকতাম। আমি যে গান লিখতাম, আমাকে কি কেউ বলেছে যে গান লিখো, এটা হয়তো একটা আশীর্বাদ সৃষ্টিকর্তার কাছ থেকে, কিন্তু আমি তো কাজটা করেছি। সো কিছু মানুষ যারা অর্জন করেছে, তাদের অনেকে বলবে যে আপনার যাত্রাটা হয়তো সহজ ছিল, আপনি তো আসলে গ্রাম থেকে অনেক কষ্ট করে উঠে আসেননি। এখন তাই যদি বলতে হয়, প্রত্যেকটা মানুষেরই কিছু সুবিধা থাকে,
প্রত্যেকটা মানুষেরই কিছু অসুবিধা থাকে। এখন সেটার বিতর্কে আসলে আমি যেতে চাই না, বাট আমি সবসময় যেটা বলি যে আমরা সবাই আমাদের সফলতার গল্পটা বলি, তো ভালো দিকটা বলি, এই কারণে হয়তো মানুষ মনে করে যে জীবনটা অনেক সহজ, বাট জীবন একদমই সহজ না। আমাদের জীবনে অনেক স্ট্রাগলের গল্প আছে যেগুলো আসলে কখনোই কাউকে বলা হয়নি, কারণ এই কথাগুলো বলে মানে করুণা পাওয়ার চেষ্টা কখনো করতে চাইনি। ভারী ব্যাপার যখন মানুষ এত শ্রদ্ধা সম্মান দেয়, তখন আসলে ওই ওটা ধরে রাখার ভারটা অনেক বেশি মনে হয়, যে যেমন এত সুন্দর সুন্দর কথা শুনলাম মনে হয় যে আমাকে আরো ভালো হতে হবে, মানে মানুষের কাছে এত প্রত্যাশা, এটা আসলে ভালো আবার কঠিনও বটে। বাট আমি চেষ্টা করি যে ওই যে সব আপনারই একটা ইন্টারভিউতে বলেছিলাম, ওইটা মনে হয় অনেক জায়গায় জেনুইন থাকার চেষ্টাটা, যেরকম তাসিন যেটা বললো যে যখন আমি দেখি ও হয়তো আমার যেভাবে বললো যে আমি যখন দেখেছি যে ওর কাজটা আমার ভালো লাগে না, আমি বলেছি যে এইটা তুমি করছো এটা আমার ভালো লাগছে না। আমার কথা হচ্ছে যে আমরা যেটা করি আমরা জেনুইন থাকি না, আমরা ভয় পাই আসল কথাটা বলতে। কিন্তু একটা মানুষকে যদি আসলেই বন্ধু ভাবতে হয় তাহলে কিন্তু আমার জেনুইন হতে হবে, রাইট? তো এই কারণে আমাকে কিভাবে জাজ করবে সেটা চিন্তা না করে আমাকে জেনুইন থাকতে হবে। আবার বান্না যেটা বললো, আমি কিন্তু এমন কোনো বড় অ্যামাউন্ট দেইনি, ছোট অ্যামাউন্ট দিয়েছি, রাইট? কিন্তু কথাটা হচ্ছে যে আমি যদি মানে ফলো করে প্রেস কনফারেন্স করে অথবা হয় না বলে যে বলিউডে এত টাকা দিয়েছেন আপনারা কত টাকা দেন, এরকম কথা আমাদের কিন্তু অনেক অনেক সময় শুনতে হয়। কথা হচ্ছে যে এটা তো আসলে কম্পিটিশনের ব্যাপার না, মানুষের সাথে কঠিন সময় আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে, যতটুকু দাঁড়াতে পারবো ইন্ডিভিজুয়ালি, আমরা সবাই তো কাজটা করছি। সো ওইখানে আমার মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো আছে খারাপ আছে, আমার মধ্যেও ভালো আছে আমার মধ্যেও খারাপ আছে। আমার যেটা মনে হয় যে ভালোর চর্চাটা একটু করলেই হয়তো এটাই হয়তো আমার সত্তার বিবর্তনটা সুন্দর দিকে যাবে, কিন্তু আমার মাঝেও তো অনেক খারাপ আছে। সো এই খারাপগুলো হয়তো আমি বলছি না, হয় তাই না? তো তার মানে এই না যে ভালো কথা শুনতে ভালো লাগে না, ভালো কথা শুনতে খুবই ভালো লাগে, যারা বললো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তারপরে কিন্তু এসব কথা মানুষ শুনতে পায়। আমি যে আমার জীবদ্দশাতে এই বয়সে আমার ছোট ভাই বোনদের কাছ থেকে, আমার কলিগদের কাছ থেকে, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যে এত ভালো ভালো কথা শুনি প্রতিদিন, আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে এর যোগ্য তো আমি না, কিন্তু কিন্তু আমি যেহেতু শুনতে পাচ্ছি আমি তো ধন্যবাদ তো দিতে পারি। আমার আমার যে কথাটা মনে হয় এখানে শব্দ একটা ইংরেজি শব্দ, আচ্ছা বাংলা বাংলাতে বলি, আমাদের কালচার কি, কালচার হচ্ছে সংস্কৃতি হচ্ছে সাম টোটাল অফ বিলিভস ভ্যালুজ অ্যান্ড কাস্টম, এই এই তিনটা শব্দ আসলে, বিলিভস ভ্যালুজ আর কাস্টম, আমার কি বিশ্বাস, আমার কি মূল্যবোধ, আর আমার রিচুয়াল মানে আমি কোন কাজটা করি কিভাবে করি। এই সমষ্টিগতভাবে একটা দেশের বেশিরভাগ মানুষ যেটাকে বিশ্বাস করে, যেটাকে মূল্যবোধ ভাবে, যেটাকে তারা রীতিনীতি ভাবে, সেটাই কিন্তু একটা সংস্কৃতি তৈরি করে। যেরকম আমাদের দেশের কালচারে আমরা কি করি, বড়দেরকে অনেক সম্মান করি আমরা, এটা একটা ভালো ব্যাপার ভাবি যে বড়দেরকে আদাব শ্রদ্ধা দেখাতে হয়, কেউ ঘরে আসলে আমরা দাঁড়িয়ে যাই, এটা এটা কিন্তু আমাদের সংস্কৃতির একটা পার্ট। আমরা কিন্তু রিচুয়াল বলতে রীতিনীতির মধ্যে আমরা ঈদে কিন্তু পায়ে ধরে সালাম করতাম একটা সময়, করতাম না গুরুজনকে? কিন্তু এই ঘটনা কিন্তু আজকাল কমছে, খেয়াল করেছেন? আমাদের সমাজে পায়ে ধরে সালাম করার রীতিটা কিন্তু কমে গেছে, এটা খেয়াল করেছেন? আমি ব্যাপারটা বলছি, আগে একটা সময় ঈদ মানেই গুরুজনদের পায়ে ধরে সালাম করতে হবে, এখন কিন্তু ওটার প্রচলনটা কমছে, কিন্তু এখনো কিন্তু এটা আমাদের সংস্কৃতির অংশ, তাই তো? সো আমি যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, সংস্কৃতি কিন্তু আসলে একটা সমাজে বিবর্তন হয়, কিছু ব্যাপার বিবর্তনের মাঝে হারিয়ে যায়, আবার কিছু ব্যাপার বিবর্তনের মাঝে আমাদের সংস্কৃতিতে প্রবেশ করে। এখন আমাদের মূল্যবোধের অনেক কিছু আছে যেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো কিছু মানুষ খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাচ্ছে, কিছু মানুষ পরিবর্তন হতে সময় নিচ্ছে। আচ্ছা, আমার অ্যান্সারটা খুব ইজি,
পরিবর্তনের সময় নিচ্ছে। এই যে ধরুন রুচির পরিবর্তন হচ্ছে, অনেকে বলছে যে নেটফ্লিক্সে আমরা দেখতে পারলে বাংলাদেশে কেন আমরা এগুলো দেখতে পারবো না, তাদের ধ্যান ধারণায় তাদের মূল্যবোধে ওই জায়গায় একটা পরিবর্তন চলে এসছে। আর যাদের কথা হচ্ছে যে না এটা আমাদের সংস্কৃতি না, আমরা এরকম কিছু কুরুচিপূর্ণ ব্যাপার আমাদের টেলিভিশনে, সেটা ওয়েব ওয়েবে হোক, টিভিতে হোক, অনলাইনে হোক, দেখাতে পারি না, সো তারা কিন্তু তাদের মূল্যবোধটা সে আগের মূল্যবোধের জায়গাতেই আছে। এখন আমি কি জাজ যে আমি বলবো যে তার মূল্যবোধ ঠিক, তার মূল্যবোধ ঠিক না? আমি আসলে এই জিনিসটা একদমই পছন্দ করি না। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষ আমরা আলাদা। আমি কে আরেকটা মানুষকে বলবো যে এটা ঠিক এটা ঠিক? সমাজের বিবর্তনটা একা আমি বলে দিতে পারবো না, এটা সমষ্টিগতভাবে ডিসাইড।